শম্পাদি, এখন ছোটবেলার গল্প শেষ করলাম, এখন যদি আসি তোমার গুণের কথা। একটু আগে বলেছিলে গুণের প্রেমে সবসময় পড়েছো এবং সবসময় গুণটাকেই প্রাধান্য দিয়েছো। যদি শুরুটা বলি, কিভাবে শুরু হয়েছিল? সঙ্গীতের খুব একটা খোলা একটা মাঠ যেন ছিল বাড়িতে। হ্যাঁ, তো খালারা গাইতো, আমরা গাইতাম, গানটা ওয়াজ পার্ট অফ আর কি বলবো লাইফ, খেলা, জীবনের খেলার মতন একদম ওতপ্রোত ভাবে জড়িত। কেবল গানই যে তাও নয়, যে কোনো সৃজনশীল বিষয়টা খুব জায়গা। হ্যাঁ হ্যাঁ, বাড়ির মধ্যে মাঠে ঘাটে আমরা মানে জোছনা রাতে, আজ জোছনা রাতে সবাই গেছে বনে, গাইতে গাইতে সবাই হাত ধরে বেরিয়ে যেতাম। হ্যাঁ, আমরা তখন গুদি গুদি, বাবা মা। হ্যাঁ, তারপর ভোর বেলা শীতের দিনে, হিমেলো রাতে ওই গগনের তিকুলিরে হেমনতিকা করলো গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। এই যে এগুলো না চলে এসেছিল জীবনের সাথে সাথে, গাইতো, গাইতে গাইতে বার হতাম ভোর পাঁচটায় নানু সঙ্গে। হ্যাঁ, ঘাসের ওপরে কুয়াশা, হ্যাঁ, শিশির হাঁটো ওটার ওপরে শীতকাল। হ্যাঁ, এই যে এগুলো না পার্ট অফ লাইফ ছিল খুব বেশিভাবে আমাদের পরিবারে, রবীন্দ্রনাথের একটা আবহাওয়া ছিল। হ্যাঁ, কেমন করে জানি না, এটাই সব ভাই বোনদের মধ্যে এটা ছিল, কিন্তু তোমার সাথে যে একেবারে থেকেই যাবে এবং পরবর্তী সময় তুমি শান্তিনিকেতনে গেছো, এই এই এটি কেন চলে তোমার সাথেই কেন চলে আসবে? হ্যাঁ, আমি ইকোনমিক্সে পড়বো, ম্যাট্রিকের পর থেকে আমার হঠাৎ কেমন যেন মনে হলো আই ওয়ান্ট টু গো অ্যান্ড লার্ন। যোশীজির সাথে আমাদের পরিচয় হয়ে গিয়েছিল, উনি হলো শান্তিনিকেতনে তখন অধ্যক্ষ, আবার উচ্চাঙ্গ বিভাগের প্রধান। একটা প্রচন্ড একটা কি যেন টান ছিল যোশীজিকে দেখার পর থেকে আমার কাছে, আমি এরকম একটা মানুষের কাছে থাকতে চাই। আচ্ছা, হ্যাঁ, চলে গেলাম। ম্যাট্রিকের পরে স্কলারশিপটা পেলাম, বাবু দিল না, বাবা। হ্যাঁ, যে না, তারপর ইন্টারমিডিয়েটের পরে আবার পেলাম, তখন মা বললো যে না যাবে, তখন বাবাও রাজি হলো। তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আর ক্লাস করি নাই, চলে গেলাম শান্তিনিকেতনে। চলে যাওয়ার প্রথম দিনই আমার সাথে যোশীজির দেখা হলো সন্ধেবেলায়, বিকেলবেলায়। সেই থেকে আরেকটা জগতে চলে গেছিলাম আসলে। হ্যাঁ, সেই যোশীজির সাথে আমার জীবন শুরু। পরবর্তীতে ওনার, যদি আমি হস্টেলে থাকতাম, কিন্তু বিকেল থেকে আফটার ক্লাস লাঞ্চের সময় থেকে আমি ওনার বাড়িতেই থাকতাম। হি ওয়াজ 60+ অ্যাট দ্যাট টাইম। ওনার অনেক ডগি ছিল, কুকুর ছিল, মানে শান্তিনিকেতনের সারমেয় বংশ ওনার বাড়িতেই থাকতো। আমি আবার ছোট্টবেলা থেকে কুকুরের সাথেই মানুষ হয়েছি, বা কুকুর হয়েছি বলো, তো ওই ওই কারণে ওনার সাথে আমার ওই কুকুর নিয়ে কিন্তু প্রথম সম্পর্ক। তারপর সেখান থেকে ফেরত আসা, তারপর শিক্ষকতা শুরু করা, নিজের একটা স্কুল বানানো, সেটা কেন, সেটা কি দেখে? 71-এ বিজড়ি, আমরা যখন ভারতে, আমার বাবা তখন হি ওয়াজ দ্য চিফ অফ নেভাল কমান্ডো, তখন আমাদেরকে, এটা মে, এপ্রিল মেয়ের কথা বলছি, আমরা যখন ওখানে গেছি, আমাদেরকে কল্যাণীতে সব আর্ম ফোর্সেস এর ফ্যামিলিদেরকে থাকতে দেওয়া হলো। সেখানে একদিন, তখন তো আমি ক্লাস 6-এর, ইনি 7-এর, একদিন সেভ দ্য চিলড্রেন ফান্ড থেকে ফাদার বিশ্বাস বলে একজন আসলেন, এসে বললেন যে আপনার মেয়েদেরকে দিবেন শরণার্থী শিবিরে, ওরা বাচ্চাদের দেখাশোনার পড়াশোনার ভার নেবে কিনা। আমার বাবা মা সাথে সাথে রাজি হয়ে গেল। ওই ওদের আন্ডারে আমরা শরণার্থী শিবিরে ভোর 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কাজ করতাম, বাচ্চাদেরকে লেখাপড়া করাতাম, বাচ্চাদেরকে, আমরাও যদিও বাচ্চা কিন্তু আমরা একটু লম্বা ছিলাম, আমি আদিনি, এবং ওই যে একটা লেখাপড়ার করানোর একটা মজা পেলাম শেখানোর, সেটা না, হ্যাঁ, সেটা মনের মধ্যে রয়ে গেল বিজড়ি। আচ্ছা, পরবর্তীতে যখন আমি বিবাহ সূত্রে সিলেটে বাস করতে শুরু করলাম, আমার দুই সন্তান হলো ধ্রুবতিয়াস,
কোনো যে স্কুলগুলো সিলেটে ছিল তখন আমার মনে হলো যে ওগুলোর নামে কিছু না বলে আমার সন্তানদের জন্য চারটা বাচ্চা দিয়ে শুরু করেছিলাম। এবং ইট ওয়াজ এ বিগ ফাইট সিলেটে, কারণ তখনকার দিনে এক হলাম আমি, হ্যাঁ, সাংস্কৃতিক জগতের মানুষ, হ্যাঁ, বিশ্বাসের জায়গাটা মুশকিল আছে, কনজারভেটিভ সোসাইটি যেটা হয়। আর এক হলো যে ওখানে মহিলারা ওইভাবে কাজ করতে তখনও বেরিয়ে আসেনি। হ্যাঁ, আই এম টকিং অ্যাবাউট 86 যখন আই স্টার্টেড ওয়ার্কিং ফর দ্য স্কুল। হ্যাঁ, আই ট্রেন্ড মাই সেলফ ইংল্যান্ডে, তারপর ইন্ডিয়াতে, বাংলাদেশে, তারপর আমি সব জোগাড় করতে শুরু করলাম ভদ্রমহিলাদেরকে বার করে নিয়ে এসে। তো আজকে সেই স্কুলের বয়স 22, চারজন দিয়ে শুরু করেছিলাম, এখন সেখানে হাজারের উপরে স্টুডেন্টস আছে। সঙ্গীত শিল্পী হিসেবে অ্যালবাম প্রকাশের ইচ্ছা অনিচ্ছা বা প্রথম প্রকাশ অ্যালবাম, এটা নিয়ে কি ধরনের ভাবনা ছিল? অ্যালবাম যেটা আমি একটাই খুব সাহস করে বাবা মা আরিয়েতে, তারপর রাসেল, জুলফিকার রাসেল আর বাপ্পা, ওদের ইন্সপিরেশনই বলবো বা ওদের ধাক্কা নিতে অদ্ভুত চমৎকার চমৎকার গান নিয়ে এসে হাজির হলো 98 সালে। বাপ্পার জুলফিকার রাসেল, ওয়ান্ডারফুল সংস, ওগুলোর লোভেই কি জানি না, লোভেই তো সিডি বার করে ফেলেছিলাম, ভাবলাম যে মানুষ শুনুক, কারণ ওদের কম্পোজিশনস ওয়ার ফ্যান্টাস্টিক। আই ওডন্ট সে আই স্যাং, আই ডিড এনি, মানে আমি ওটার কোনো ওটার মর্যাদা দিতে পেরেছি কিনা আমার মনে হয় না, কিন্তু ওদের কম্পোজিশনস ওয়ার ওয়ান্ডারফুল। ওটার ওদের ছটা গান আর আলীর ছটা গান দিয়ে আমি একটা সিডি জীবনে একবারই সাহস করে বার করে ফেলেছিলাম।